চলুন এ পর্যায়ে আমরা রসুল পাক সাল্লাহ আলিয়া সাল্লামের পবিত্র বিলাদাত শরীফে শুভাগমনে আমরা কেন আনন্দ করব কেন উৎসব করব। এই সুক্রিয়াটা আমরা কেন করব কি তাৎপর্য রসুল্লাহ সাল্লামের কি দাম আমার নবীর এই বিষয়গুলো নিয়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন অধ্যক্ষ আল্লামা আবু জাফর মোহাম্মদ আল উদ্দিন বিসমিল্লাহ রহমান রহিম মহান আল্লাহ রসের শুক্রিয়া আজকে আমরা বছর ঘুরে আমাদের মধ্যে এসেছে পবিত্র বারোই রবিউল আউ্ল শরীফ আজকে হলো আমাদের ইমানে ঈদের দিন সেজন্য প্রথমেই আপনাদেরকে জানাচ্ছি ঈদ মোবারক সম্মানিত উপস্থিতি সম্মানিত শ্রোতাদর্শক বৃন্দ আপনারা জানেন পবিত্র মাহে রবিউল আউ্ল শরীফের বারোই রবিউলআল তারিখে আমাদের পেয়ারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম এই নশ্বর পৃথিবীতে মানুষকে আল্লাহ রসুল আল্লাহর দিকে ধাবিত করার জন্যে আল্লাহর পথের পথিক বানানোর জন্যে এই নশ্বর পৃথিবীতে আগমন করেছেন রহমতুল্লিল আলমিন হিসেবে আমরা আলহামদুলিল্লাহ এটা কোনো মানুষের কথা নয় যে তিনি রহমতুল্লিল আলমিন বরং রব্বুল আলমিন স্বয়ং কোরআন হাকিমের মধ্যে সৎ ইল্লা ওর আলমিন রব্বুল আলমিন নিজের উপাধি ধারণ করেছেন রব্বুল আলমিন তার পাশাপাশি আপন বন্ধুকে ইনি উপাধি দান করেছেন রহমাত আলামিন। এই আয়াতের দ্বারা বোঝা যায় রব্বুল্লা আলমিন যতটুকু জায়গার জন্যে রব তার বন্ধু নবীকে বানিয়েছেন ততটুকু জায়গার জন্য রহমত আমরা বলি সব এই আয়াতে আমরা বুঝতে পারি যে পবিত্র ঈদ এ নবী মাহফিলের গুরুত্ব কতখানি এবং আল্লাহ রাবুল আলমিনের দরবারে এই নবী পাকের মর্যাদা কত মহান আমরা সে নবীর উম্মত হতে পেরেছি সেটার জন্য যদি আমরা সারা জীবনও সুক্রিয়া আদায় করি কি ওদাংশও আদায় হবে আমরা জানি ইতিহাসে এটা লিপিবদ্ধ আছে বিভিন্ন সিরাতের কিতাবে লিপিবদ্ধ আছে বিভিন্ন হাদিস নবা স্বীকার করতেছে যে এখানে পৃথিবীর মধ্যে আল্লাহ রসুলকে পাঠানোর আগে যে একটা অবস্থা বিরাজমান ছিল আমাদের মধ্যে মানুষ মানুষের প্রতি কোনো প্রকার মানবতা বোধ সম্পন্ন আচরণ করতো না নারী তার অধিকার নিয়ে বাঁচার কোনো অধিকার ছিল না একজন নারী যখন জন্মগ্রহণ করত। তখন তাকে জীবন্ত প্রথিত করা হতো নওয়াজ সেজন্য আল্লাহর রসুল এসে ঘোষণা করলেন যে একজন নারীকে পালন করা বিয়ে শাদি দেওয়া অত্যন্ত পুণ্যময় কাজ বলুন আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ এইভাবে শুধু নারী বলে নয় মানবতার যতটা সাইড আছে প্রত্যেকটা সাইডে মানুষের মানবতা ছিল ভুলুণ্টিত আল্লাহর পেয়ারা মাহবুব নবী সমগ্র জাহানের জন্য রহমাতুল্লিল আলামিন হয়ে আবির্ভূত হয়ে ইনি সমগ্র জাহানকে কল্যাণে ভারফুর করে দিলেন আলহামদুলিল্লাহ মহান রবাহ আলমিন সমগ্র পৃথিবীকে আল্লাহর পথ প্রদর্শনের জন্যে যত প্রকারের জ্ঞানের দরকার যত প্রকারের এলেমের দরকার সর্বপ্রকারের গুণে এলেমে গুণান্বিত করে নবীকে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুরা আমার ইতিমধ্যে আমরা বিভিন্ন জনের কাছে আমরা প্রশ্ন শুনতে পাই যে আমরা কেন নবীকে সম্মান করব। কেন ইদি মিলাদুন নবী পালন করব। সেই প্রশ্নের উত্তরে বলতে হয় যে যিনি না আসলে আমরা আল্লাহ চিনতে পারতাম না তো ইনাকে স্মরণ কি আমরা করব না অবশ্যই করতে হবে আমাদেরকে কারণ উনি যদি না আসতেন আমরা কোরআন পেতাম না উনি যদি না আসতেন আমরা সুন্না পেতাম না ইনি যদি না আসতেন আমরা মানবতাবোধ কাকে বলে সেটা বুঝতে পারতাম না ইনি যদি না আসতেন জান্নাত জাহান্নামের রাস্তা আমরা চিনতে পারতাম না জাহান্নামের রাস্তা চিনাতে আমরা বাঁচতে সক্ষম হচ্ছি জান্নাতের রাস্তা চিনাতে আমরা জান্নাতের রাস্তার প্রতীক হতে পেরেছি এই জন্য আমরা সারা জীবন নবীর শক্রিয়া আদায় করব আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন আল্লাহ সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় কোরআনে হাকিমের মধ্যেও রব্বুল আলমিন আমাদেরকে এই নবীর শুভ আগমনে শরীয়ত সম্মতভাবে খুশি প্রকাশ করার জন্য বলেছেন বলুন নাসু আল্লাহ যেমন কোরআনে হাকিমের মধ্যে রব আলমিন এর সাদ পর মারছেন ফাবেদা আলি কেফ আলী ইয়াফরাহউ হুয়াহয়ুম মিম্মা ইয়াজমাওন আল্লাহ রবুল আল আমিন তারপিয়ারা মাহবুব নবীকে বলছেন বন্ধু আপনি আপনার রোম্মদেরকে বলে দিন উন বেফাদলিল্লাহে আল্লাহর অনুগ্রহ প্রাপ্তি উপলক্ষে ওয়াবে আহমতিহী খোদার পক্ষ থেকে রহমত পাওয়া উপলক্ষে ফাবেদ আলি কেফ আলি ইয়াফরাহূ তারা যেন এই উপলক্ষে খুশি আনন্দ করে বলুন আলহামদুলিল্লাহ সেজন্য আজকে আমাদের এই খুশি প্রকাশ শরীরসম্মতভাবে আমরা নবীর উপর দূরত পাঠ করছি নবীকে সালাম প্রদর্শন করছি সালাম প্রদান করছি নবীর গুণগান গাচ্ছি নাথ রসুল পাঠ করছি এটা আমাদের ইমানই দায়িত্ব আল্লাহ সকলকে ইমানে দায়িত্ব যথাযথভাবে সর্বদা সদা পালন করার তৌফিক দান করুন আমরা বলি আলহামদুলিল্লাহ আমরা কোরআনে পাকের এই আয়াতের দ্বারা বুঝতে পারি আল্লাহ আল্লাহরবুল আলমিন উপসংহারে আয়াতের লাস্ট যে কথাটুকুন বলছেন সেটা হলো হুয়া খৈরম মিম্মা ইয়জমাউন এটার দ্বারা বোঝা যায় যে আমরা জীবনে যত আমল করেছি সকল আমল করে নেকামল করে যা কিছু স্বভাব অর্জন করেছি নবীকে পেয়ে আনন্দ করলে ভাবে এটার যে স্বভাব হবে আমাদের পূর্বের জমাকৃত সকল স্বভাবের চাইতে এটা উত্তম আলহামদুলিল্লাহ তো সুতরাং আমরা শরীয়চ্ছমত এবং আইমে আইমে মুস্তাহিদিন যেভাবে এই মিলাদের আয়োজন করেছেন এবং পালন করেছেন আমরাও সেভাবেই পালন করে যাব এখানে অপ্রভূত সবাব এবং কল্যাণ নিহিত রয়েছে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন আমাদেরকে সবাবের আখরাতে সবাবের দ্বারা আমাদেরকে নাজাতের ব্যবস্থা করুন আল্লাহ আমি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত আমরা মৌলানা আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিনের কাছে নবী পাক সাল্লি ওয়াসাল্লামের গুরুত্ব কেন আমরা এই ঈদ মিলাদুল পালন করি আমরা যে ঈদুল ফিতর ইদুল আজহা অনেকে খুব সংক্ষিপ্ত বলে ফেলেন ঈদ উল আজহাই তো আছে ঈদ উল দুই ইদ ছাড়া আবার এরা ঈদ পাইলো কোথায় ঈদ উল ফেতের ঈদুল ফেতের ছিল আমি আমি জিজ্ঞেস করি ঈদ উল ফেতের যে দিন এটা কি ঈদুল ফেতের ছিল এটা এটা ছিল আরবের এই মুশরিকদের এবং অন্যান্য আনকালচার্ডদের একটা মেলা ছিল এবং সেটা ছিল একটি ভাইসা কাজের অশ্লীল কাজের মেলা ছিল সেটা হুজুর ঘুরে ঘুরে দেখে দেখে বলেছেন হ্যাঁ আয়োজন ঠিক আছে মেলা ঠিক আছে আনন্দ ঠিক আছে বাট আমল পাল্টাতে হবে ওদিনটাকে হুজুর পালটায় করে দিলেন করে ঈদ উল মিলাদ শরীফ হুজুর না আসলে তো ঈদুল ফেতরও আসতো না ঈদ উল ফেতের ঈদুল ফেতর করে যারা ডোল বাজাচ্ছি বোগল বাজাচ্ছি ঈদুল ফেতের পেলে কোথায় যদি আমার নবীর ঈদ মিলাদুলনী না হতো সেটা প্রশ্ন আজকে মিলাদুলনীর জন্ম না হলে নবীর জন্ম হতো না সিরাতুল্নবী সিরাতুলনবী তেইশ বছর ওরা আমাদের রসুল পাকসাল আসলামের শুধু তেইশ বছরের আগে পিছিয়ে অমিট করে দিতে চায় ডিলিট করে দিতে চায় নাথিং হি ওয়াজ নাথিং আগে হি ওয়াজ নাথিং আফটার তেইশ বছর তেইশ বছরের পর তিনি কিছুই ছিলেন না তেইশ বছরের আগে তিনি কিছুই ছিলেন না খালি তেইশ বছরের ঢোল বাজাও রসুল পাক সালসাল্লামকে ভালো করে চিনেন ভালো করে জানেন কোরআন শরীফ ভালো করে পড়েন এক চোখ দিয়ে কোরআন শরীফ পড়লে চলবে না দু চোখ দিয়ে পড়তে হবে দুই চোখ দিয়ে পড়তে হবে মানে কি এক চোখে আল্লাহ আর এক চোখে মোহাম্মদকে বাদ দিয়ে আল্লাহ চোখ দিয়ে পড়বেন সেখানে আল্লাহ নেই আল্লাহ বলেছে ছাড়া নয় এক শাখা আছে কিনা বখারি শরীফে ইমানের সত্তুর শাখার একটা হলো লাইলাহা ইল্লাহ আরো সত্তর শাখা আছে যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ রসুল লাগানো না হবে ততক্ষণ সত্তুর শাখাতেও কাজ হবে না ମହମ୍ମଦ ଇମାନର ମୂଲ ଶିକଡ଼ ଜର মোহাম্মদ রসুল্লাহ পৃথিবীতে হুজুরের মাধ্যমে আল্লাহ ইমান দিয়েছেন আমল দিয়েছেন কোরআন দিয়েছেন আল্লাহ দেওয়ার শক্তি ক্ষমতা ছিল সরাসরি আমাদেরকে ক্ষমতা ছিল কিনা ছিল কিন্তু তারপর আল্লাহ তার হাবিবকে বেছে নিয়েছেন পছন্দ করেছেন ভালোবাসতে বলেছেন তাই তো আমরা ভালোবাসি সে ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে মিলাদ সেটাই হচ্ছে ঈদ ঈদ এ মিলাদ উন্নবী রসুলফাকসালাম পৃথিবীতে আসার চাইতে ঈদের দিন আবার কি আছে তার চাইতে খুশির দিন আবার কি আছে ঈদুল উল তো খুশির দিন একটা অংশের সারা পৃথিবীর নয় কিন্তু সারা পৃথিবীর জন্য রসুল্লাহ খুশির দিন